রাজ রেফ্রিজারেশন, প্রোপ্রাইটার বাবু শঙ্কর সাহু, কিয়ারানা বাজার, ময়না, পূর্ব মেদিনীপুর। এখানে নামি দামি কোম্পানির এলইডি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, মিক্সার গ্রাইন্ডার ইত্যাদি পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিশেষ দ্রষ্টব্য, এখানে সমস্ত কোম্পানি ফ্রিজ, এসি ও ওয়াশিং মেশিন নিজ হাতে সার্ভিসিং করা হয়। এছাড়া এখানে 20 লিটার মিনারেল ওয়াটার পাওয়া যায়। মোবাইল নাম্বার 6296743960, এছাড়া 9547378463। ময়না বিধানসভায় বাকচায় বিজেপি প্রার্থী অশোক দিন্ডার সমর্থনে শুভেন্দু অধিকারী এসে ডাক্তার সংগ্রাম কুমার দলুই এবং শেখ শাহজাহান আলীকে কটাক্ষ করে বিভিন্নভাবে আঘাত করেন। কিন্তু সংগ্রাম এবং শাহজাহান ছেড়ে দেওয়ার পাত্র নয়। পরের দিনই ময়না ব্লকের শ্রীঘণ্টা এলাকায় কর্মী সম্মেলনে তাদের বক্তব্যে শুভেন্দু অধিকারীকে উপযুক্ত জবাব দেন। ডাক্তার সংগ্রাম কুমার দলুই কি বললেন আমরা শুনে নেব। আর গতকালে যখন প্রসঙ্গে এসেই যায়, তো অশোক দিন্ডা সাহেব আমাকে বলায় নৈবেদ্যের নাকি নাড়ু, তো অশোক দিন্ডা সাহেবের নাম ডিক্লেয়ার করার পর আমার কাছে ফোনের রেকর্ড আছে, ইন্টারনেট কল এবং গুজরাটের এসবিআই পলিসি বলে একটা নাম্বার থেকে ফোন করা হয় বিজেপি প্রার্থী হওয়ার জন্য। তো নৈবেদ্যের নাড়ু হওয়া তো অশোক দিন্ডার নাম ডিক্লেয়ার করার পর আমাকে অনুরোধ করা হয়েছিল। কেন এখন দেখবেন যে কে দালালি করছে, কে কি করছে তার নাম বলে বেড়াচ্ছে। দেখছি যে দুর্যোধনী এখন বিচার করছে দ্রৌপদীর বস্ত্র হরণে। আরো দেখবেন যে অশোক দিন্ডা ভাই আপনার বলে শুনেছি অনেক স্পিড আছে, কিন্তু লাইন লাইন লেন্থ একদমই ঠিক নেই। কারণ আপনি দেখবেন যারা বাচ্চায় ওয়ান্টেড ক্রিমিনাল প্রকাশ্য রাজপথে বসুদেবকে খুন করে খরা হয়েছিল, পুলিশের কাদায় যারা ফেরার সম্রাট সামন্ত, অলক বেরা, পঞ্চানন মন্ডল, যাদেরকে আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে কমপ্লেন করেছি পুলিশের খাতায় ফেরার, তাদেরকে নিয়ে মঞ্চে মিটিং করছেন কিংবা র্যালি করছেন। আপনার শুভেন্দুর সঙ্গে থেকে ক্রিকেটের খেলার মানটা তো উঠবেই, আপনি বাচ্চায় হারমার টিমেই নাম লেখাবেন। দেখা হবে আগামী 1 এপ্রিলের পর, আপনার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো। যাই হোক, এখানকার তো ভোটারই নয়, তিনি নাকি ময়নায় যদিও বলতে পারেন না, জানেন না, বলে নাকি ময়নায় 3টে নার্সিংহোম আছে, 3টে হসপিটাল আছে, সেখানে আপনার আপনার মতো মানুষের যেখানে আমরা ভ্যাকসিন নিয়েছি না কিন্তু গরু ছাগলের মতো ট্রিটমেন্ট হয়। দেখ, ওনার জন্ম কিন্তু অনন্তপুর হসপিটালে, মাথায় রাখবেন, সেটা ময়না বিধানসভার মধ্যেই পড়ে। তো যাই হোক, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান আলী তার বক্তব্য কি বললেন আমরা শুনবো। কালকে শুভেন্দু অধিকারী ময়নাতে এসেছিল, জানেন তো কি বলছে, শাহজাহান শাহজাহান শাহজাহান, ওকে আতঙ্ক ঢুকে গেছে, ওকে আতঙ্ক ঢুকে গেছে শাহজাহানের নামে। সারা পশ্চিম বাংলা কালকে দেখেছে শাহজাহানের হারবার, শাহজাহান এসে থানায় ঝামেলা করছে, থানায় গিয়ে ঝামেলা করছে কার উপরে, পুলিশের উপরে। যে এসপি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আক্রান্ত হয়েছিল, এসপি তার সিকিউরিটিকে তুলে নিয়েছিল, ওই এসপিকে সাসপেন্ড করেছি, এসপিকে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে। সেই পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, সেই লড়াই লড়তে গিয়ে পুলিশকে তো টাকা দিয়ে কিনে রেখেছে শুভেন্দু অধিকারী, এখন সেই পুলিশের সঙ্গে আমরা লড়াই করতে গিয়ে তার গায়ে লেগে গেছে। ময়নার মানুষের সঙ্গে আমরা লড়াই করিনি, আমরা লড়াই করেছিলাম পুলিশের অন্যায়ের বিরুদ্ধে। পুলিশ যে অন্যায়টা করেছিল তাকে আমরা জবাব দিয়েছিলাম রাত্রি 1টার সময়, মাইনুল স্যার আমাদের ছিল ওখানে উপস্থিত। তো এই লড়াইটা লড়তে গিয়ে কালকে বাচ্চায় শুধু বলছে শাহজাহান 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 শাহজাহান, শাহজাহানকে দেখে নেব। আমি আপনাদেরকে বলে দিই, আমি যদি কালকে আক্রান্ত হয়ে যাই আপনারা ভয় পাবেননি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করবেন, কেউ ছাড়বেননি, সংগ্রাম দলই জিতবে, আমি আপনাদেরকে বলে যাচ্ছি সংগ্রাম দলই জিতবে। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।